প্রসঙ্গ মার্কিন কেন্দ্রীয় সরকারের অর্থায়নের বিল সিনেটে পাশ না হওয়ায় বহু সরকারি বিভাগ জাতীয় উদ্যান এবং স্মৃতিসৌধ বন্ধ হয়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় ডাকা সিনেটের জরুরি অধিবেশনেও চলে রিপাবলিকান ও ডেমোক্রেট নেতাদের ডেস্ক রিপোর্ট ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক জাতীয় উদ্যানের প্রবেশ পথে এটি বন্ধ থাকার নোটিশ এমন নোটিশ সেখানকার ঝুলছে কারণ হিসেবে বলা হচ্ছে সরকারি সেবা বন্ধ ট্রাম্প প্রশাসনের ব্যয় বরাদ্দ নিয়ে সিনেটে ঐক্যমত্য না হওয়ায় এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সেবা দ্রুত সব কিছু স্বাভাবিক হবে বলে প্রত্যাশা মার্কিন নাগরিকদের It's very concerning. Yay. The Democrats weren't able to close অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষায় ওবামার ডিমার্স কর্মসূচি বাতিলের বিরোধিতা করে নতুন বাজেট পাশের বিপক্ষে অবস্থান নেন ডেমোক্র্যাটরা সংকট কাটাতে স্বল্পমেয়াদী তহবিল বরাদ্দের বিষয়ে কংগ্রেসের বিশেষ অধিবেশন ডাকা হয় গতকাল এদিনও আগের অবস্থানে অনর ছিলেন তারা ফলে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে চলমান বিতর্কের সমাধান হয়নি আজ আবারও কংগ্রেসের উভয় কক্ষের অধিবেশন বসবে এই পরিস্থিতির জন্য ডেমোক্রেট নেতাদের দায়ী করছে সরকার হোয়াইট হাউসের অভিযোগ ট্রাম্প প্রশাসনের সফলতাকে মানন করতে বাজেটpasse অসহযোগিতার পথ বেছে নিয়েছে তারা disappointing that Congress has chosen to shut down the government and particularly Senate Democrats have at the one year anniversary but I reflection at all coming out White House? I think it's a reflection uh, candidly of the position that many in the Democrat party find themselves in for this reason এদিকে নারী বিদ্বেষী মন্তব্যের জেরে গত বছর ট্রাম্পের শপথ নেয়ার দিনই ওয়াশিংটন সহ বিশ্বের বড় বড় শহরে বিক্ষোভ করেছিলেন হাজার হাজার নারী ট্রাম্পের ক্ষমতার এক বছর পূর্তিতে সেই কর্মসূচিরও প্রথম বর্ষ উদযাপন করেছে নারী সংগঠনগুলো ট্রাম্প তার টুইটে বলেছেন বর্তমানে নারী বেকারত্বের হার বিগত আঠারো বছরের মধ্যে সবচেয়ে কম তবে এসব কথা আমলে নিচ্ছেন না নারীবাদীরা ট্রাম্পের ইম্পিচমেন্টের দাবিও তুলেছেন তারা জাহাদুর রহমান মাছটাঙা নিউজ ডেস্ক